चुप। The Future Foundation স্কুলের যে ছেলেমেয়েরা আজকে শ্যামল কাকার জন্মদিন করছে, প্রথমে বলি যে শ্যামল কাকার পরিচয় এই প্রতিষ্ঠানে কয়েক রকম। কারুর দাদা, কারুর কাকা, কারুর দাদা, আমার কাকা। শ্যামল কাকার সঙ্গে আমার পরিচয় যখন আমার বয়স 2, কাজেই সেটা নিয়ে তো কথা বাড়াবো না আজকে। আমি যেটা বলতে চাই সেটা এই প্রতিষ্ঠানের সঙ্গে, বিশেষ করে স্কুলের সঙ্গে শ্যামল কাকার যে পরিচিতি এবং যে সম্পর্ক, অঙ্গাঙ্গিক সম্পর্ক, সেটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে যেটা বলবো যে শ্যামল কাকার মানে জন্ম সেটা তো ওরা বলবেই নিশ্চয়ই, 1938 সালে, এবং দীর্ঘ 80 বছর তিনি এই প্রতিষ্ঠানে জীবন কাটিয়েছেন এবং অনেকটাই এই প্রতিষ্ঠানের সাথে। শ্যামল কাকার সঙ্গে যেরকম আমার বাবা মার সঙ্গে যেরকম প্রথম শ্রী অরবিন্দ আশ্রমের যে আলাপচারিতা, আমার মার হয়তো 1953 সালে প্রথম শ্রীমাকে দেখা, কিন্তু ধরে রাখুন 1970 এই সময় আমার মা পণ্ডিচেরি গিয়ে শ্রীমাকে দেখেন, কিন্তু এই আলাপ ঘনীভূত হয় তার অনেক আগে 1965 সালে, যখন শ্রী অরবিন্দ আশ্রমের অতি পরিষদের সদস্য শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য, তিনি যখন আমার বাবা এবং তখন শ্যামল কাকার সঙ্গে তাঁদের আমার মার সঙ্গে আলাপ হয়, আমার মনে আছে 1965 সালে বারৌনি থার্মাল পাওয়ার স্টেশনে, সেখানে আমার বাবাও ছিলেন, শ্যামল কাকাও ছিলেন, এবং শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য, যাকে আমি দাদু বলতাম, তো তিনি ওখানে আসতেন কনসালটেন্ট হিসেবে পণ্ডিচেরিতে, সুদূর পণ্ডিচেরিতে। সেই সময় থেকেই দাদুর সঙ্গে এবং আশ্রমের সঙ্গে শ্যামল কাকার ওঠা বসা। তারপর যখন 1970 সালে আমার বাবা চলে এলেন, শ্যামল কাকাই বারৌনি থার্মাল পাওয়ার স্টেশনে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হলেন কার্যত, কিন্তু খুব বেশি দিনের জন্য নয়, তখন প্রজেক্ট প্রায় শেষের পথে। তার অনতিকাল পরে শ্যামল কাকাও চলে এলেন, এবং তখন একটা সময় তিনি মুলাজোর, সিএসসির মুলাজোরে থাকতেন শ্যামনগরের কাছে, এবং তারপরে যখন কলকাতা অফিসে সিমেন্ট সেলে, ডেভেলপমেন্ট কনসালটেন্সি সিমেন্ট সেলের কাজ শুরু করলেন, তখন কিন্তু মধ্যমগ্রামে আমাদের বাড়িতে থাকতেন। মধ্যমগ্রামের বাড়ি কিন্তু আমার মার ছবি আঁকা, কল্পনা করা, কিন্তু শ্যামল কাকার প্রথম ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, অপূর্ব সুন্দর খড়ের বাড়ি, কিন্তু এমনিতে কিন্তু সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি করা, অসাধারণ সেই কীর্তি। শ্যামল কাকা অসম্ভব ভালো ছবি আঁকতেন, অসম্ভব ভালো ছবি তুলতেন, এবং এই কথাটা বলি যে তখন এই মধ্যমগ্রামে থাকার সময়, এইরকম সময়তেই কিন্তু শ্রী অরবিন্দের শতবর্ষ পালিত হয়। 15ই আগস্ট 1971 সাল থেকে শুরু হয়, 15ই আগস্ট 1972 সাল। সেই সময়ে আমার মারও বলতে গেলে এক ধরনের ছাপিয়ে পড়া, মধ্যমগ্রামে শ্রী অরবিন্দের শতবর্ষ উদযাপন, বলাই বাহুল্য শ্যামল কাকা সেই শতবর্ষ উৎসবে পুরোপুরি নিজেকে নিবেদন করেছিলেন, এবং সেইখান থেকেই বলতে পারেন তার যাত্রা শুরু। এই পথে মানে শুধু সম্পর্ক নয়, শুধু পরিচয় নয়, শুধু আলাপচারিতা নয়, কাজ করার। তার পরবর্তী সময়ে বেশ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরে, কলকাতায় যেহেতু তার বাড়ি ছিল না, তার বাড়ি ছিল কল্যাণীতে, সেই জন্যে তিনি কিন্তু যখন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠিত হয় এবং অরুণেন্দ্রনাথ ঠাকুর মারা যান, তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এলো, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের ফাউন্ডার ট্রেজারার, কোষাধ্যক্ষ কিন্তু শ্রী অরুণেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট এলো, যেটা বললাম, তিনি তখন শরীরে নেই।
কাজেই কার্যত প্রথম দিন থেকে কোষাধ্যক্ষ কিন্তু শ্যামল কাকা, এবং শ্যামল কাকাই তখন প্রথম আমাদের সকলের মধ্যে এসে এই বাড়িতে থাকতে শুরু করলেন 70 দশকের একদম শেষে, অর্থাৎ 80 ছুঁই ছুঁই এরকম কোনো একটা সময়, ঠিক সাল তো সন তারিখ বলতে পারবো না। এবং ধরুন তার থেকে ক্রমাগত 3 দশক কাল, প্রায় 4 দশক কিন্তু এই বাড়িতে থেকেছে। তো এই সময়টা কিন্তু এতটা সময় টানা এই বাড়িতে কেউ থাকেননি, লক্ষ্মী আর অরুণ ঠাকুর নয়, জয়া মিত্র নয়, রতিন মিত্র নয়, শ্যামল মুখার্জি, এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করার জিনিস। আর একটা বলি যে যখন ফিউচার ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠা হলো, নামকরণ হলো 84 সালে, তখন রানী মাসি, শ্রীমতী রানী মুখার্জি আমাদের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের, তিনি বললেন যে যে ধাঁচে শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশনের রেজিস্ট্রার হয়, দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলেরও রেজিস্ট্রার প্রয়োজন, এবং সেই পদে শুরু থেকে শেষ শ্যামল কাকাই ছিলেন। তার আগেও কেউ রেজিস্ট্রার ছিলেন না, তিনি চলে যাওয়ার পরেও কেউ রেজিস্ট্রার হলেন না। তৃতীয় যেটা বলার, যে যেটা আপনাদের বললাম যে শ্যামল কাকার সঙ্গে আমার আলাপ 2 বছর বয়সে, এবার সেই কথায় ফিরে যাই, আমি নিজের কথা বলবো না, যেটা বলবো যে শ্যামল কাকা অসম্ভব শিশু ভালোবাসতেন, এবং আমি শুনেছি, সেই বয়সের স্মৃতি তো আমার খুব পরিষ্কার নয়, যে শ্যামল কাকা গল্প না বললে আমি 2 বছর বয়সে খেতাম না। তো এইবারে আপনারা বুঝতেই পাচ্ছেন, যখন এই স্কুল হলো অরুণ নার্সারি, দ্য ফিউচার ফাউন্ডেশন, তখন আমাদের এই বাচ্চাদের কতটা ভালো লাগতে শুরু করলো শ্যামল কাকাকে, যারা রঞ্জাবতীদের মতো নয়, এত অল্প বয়সী নয়, তার আগের প্রজন্ম, তারা কিন্তু শ্যামল কাকাকে শ্যামল কাকা বলেছে, হয়তো কেউ মামাও বলেছে, দাদু তখনও তিনি হওয়ার বয়স হয়নি, কিন্তু শুরু থেকেই এই কাকা মামা এবং শেষে দাদু এই চেহারাটা থেকে গেছে। ছোট বাচ্চারা এসে তার অফিসে আসতো, সব সময় লজেন্স থাকতো, চকলেট থাকতো, এসে খেলা করতো, লজেন্স নিত, চকলেট নিত, গল্প করত, এই করতে করতে যে কত ছেলে মেয়ে বড় হয়ে স্কুল থেকে বেরিয়ে গেল, কত মধুর স্মৃতি নিয়ে শ্যামল কাকার, যে ভাবার শেষ নেই। তো যেটা বললাম, শ্যামল কাকা কিন্তু একটু পেছনের সারিতে থাকার মানুষ, আমার মা যেরকম এগিয়ে গিয়ে কাজ করার, শ্যামল কাকা একটু পেছন থেকে দাঁড়িয়ে সেখানে সমর্থন দেওয়া, যোগান দেওয়া, সেইটা ছিল তার ভূমিকা, এবং তার বেশি তিনি কোনো দিন চাননি। তো সেই কারণে সত্যি কথা বলতে গেলে যে শ্যামল কাকার গুণপনা আলোচনা কোনো দিন সেইভাবে হয়নি, কিন্তু তাই বলে তার গুণ কিছু কম নয়। বলি যেটা বলছিলাম, তার ইঞ্জিনিয়ারিং কাজের একটা দৃষ্টান্ত সকলের আপনাদের জানা, লক্ষ্মী হাউসের যতগুলো বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়ি তৈরি হওয়ার পেছনে কিন্তু শ্যামল কাকা, যে বাড়ি এই বাড়ির দানসত্ত্বের সাথে এসেছিল, মূল লক্ষ্মী হাউস, সেই বাড়িটা বাদ দিয়ে যত কিছু তৈরি হয়েছে এই বাড়িতে, সব কিছুর পেছনে শ্যামল কাকা, অমর্ত্য তৈরির পেছনে শ্যামল কাকা, এবং জীবনের শেষ দিন অবধি কিন্তু সেই কাজ তিনি করে গেছেন, থামেননি। সেই সূত্রে বলি, আপনাদের বলছিলাম উনি ডেভেলপমেন্ট কনসালটেন্সি সিমেন্ট সেলে ছিলেন, চাকরি ছাড়লেন কবে, অবসর নেননি, কিন্তু অবসর নেওয়ার অনেক আগে 1993 বা এরকম কোনো একটা সময়ে, যখন আমাদের স্কুলের প্রথম পাকা বাড়ি তৈরি হয়, সেই সূত্র ধরে শ্যামল কাকা কিন্তু, ভাবুন তখন বেশ বয়স কম, 38 সালে জন্ম, 93 সাল, চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিয়ে পুরো সময়টা কিন্তু লক্ষ্মী হাউসের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তো যেটা বললাম, যা নির্মাণ তা সবই শ্যামল কাকা, কিন্তু সেটা শুধু কি একটা প্রাতিষ্ঠানিক পরিচয় তা নয়, কিন্তু একটা কথা বলি, যারা আপনারা শ্রী অরবিন্দ ভবনে গেছেন, অনেক মানুষ গেছেন থিয়েটার, ওই যে বিশাল চাতালের ওপর বসে শ্রী অরবিন্দের দেহাবশেষ, একদম কেন্দ্রবিন্দুতে শ্রী অরবিন্দ ভবনের, যেটা প্রধান আকর্ষণ, সেই জিনিসটার সম্পূর্ণ কল্পনা
এবং সেটাকে তৈরি করার পেছনে সঙ্গে কাজ। কাজেই একটা নীরব সেবা, নীরবে সেবা করতে করতে নীরবেই একদিন কিন্তু পর্দার আড়ালে চলে যাবে। কথা বলতে গেলে অনেক কথা বাড়বে, আজকে এইটুকুই থাক, বাকি আবার পরে বলছ।